আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আর চ্যানেল এমএন এক্সপেরিমেন্ট। তো আজ আশা করি সবাই ভালো আছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদের কোনো এক্সপেরিমেন্ট করে দেখাবো না, আজকে আমি একটা ইন্ডাকশন সেন্সর হেলিকপ্টার আনবক্সিং করে দেখাবো। তো হেলিকপ্টারটা আমি বাই করেছি দারাজ থেকে। তো চলুন আজকের ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে হেলিকপ্টার সম্পর্কে যাবতীয় সকল খুঁটিনাটি সকল তথ্য দিব এবং হেলিকপ্টারের দামটা আমি আপনাদেরকে বলবো ভিডিওর মধ্যে বলবো। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে থাকবেন, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনার মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। তো চলুন শুরু করা যাক, চলুন শুরু করা যাক। বক্সটি খুলছি, তো এই যে আমাদের সেই কাঙ্ক্ষিত হেলিকপ্টারটি, এই যে দেখছেন। তো বক্সটি আমি সাইডে রেখে দিই, স্টপ। তো আপনারা দেখে নিন বক্সটাকে। তো এখানে লেখা আছে কি, ইন্ডাকশন এয়ারক্রাফট, ইন্ডাকশন টেকনোলজি লিডস দ্য ট্রেন্ড। তো এই হেলিকপ্টারটির মডেল হচ্ছে JM9198। আর হেলিকপ্টারটির ফিচারগুলো এখানে দেওয়া আছে, ফিচারগুলো হচ্ছে ইনডোর ফ্লাইট, তারপর হচ্ছে লাইট আর জিরো। এখানে লেখা আছে যে ইজি টু ইউজ ইনফ্রারেড ইন্ডাকশন প্লেনস। তো হেলিকপ্টারটি হচ্ছে আপনার ইয়েলো, ব্লু অ্যান্ড রেড, এই তিনটা কালার অ্যাভেলেবেল আছে। তো দেখুন হেলিকপ্টারটি, এই যে কালারগুলো আপনার মডেলগুলো দেখছেন, এখানে অনেকগুলো মডেল আছে, 9196A, তারপরে আরও দেখেন অনেকগুলো মডেল আছে। তো আমরা হেলিকপ্টারের বক্সের উপরে এখানেও লেখা আছে যে ইন্ডাকশন এয়ারক্রাফট, ইন্ডাকশন টেকনোলজি টেকনোলজি আপনাদের আছে এখানে, লেটস দ্য ট্রেন্ড। তো চলুন বক্সটার নিচের দিকে দেখি। তো দেখুন এখানে লেখা আছে যে, তো এখানে লেখা আছে যে নট সুইটেবল ফর চিলড্রেন আন্ডার 3 ইয়ার্স ডিউ টু স্মল পার্টস। মানে এখানে বলা হয়েছে যে 3 বছরের নিচে কোনো বাচ্চার জন্য এটা ভালো হবে না, তাদেরকে দেওয়া উচিত নেই, যে লোগোটার মানে হচ্ছে এটা। তারপর যে সেখানে যে লেখা আছে টেস্টেড অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, মানে এখানে লেখা আছে যে এটা আন্তর্জাতিক পৃথিবী একটা দেশ। তো দেখুন এখানে আবার লেখা আছে যে টেস্টেড অ্যাকর্ডিং টু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস, মানে হচ্ছে যে এটা আন্তর্জাতিকভাবে পরীক্ষা করে আন্তর্জাতিকভাবে পরীক্ষা করা হয়েছে। এই যেখানে দেওয়া আছে একটা লোগো দেওয়া আছে, মানে 3 বছরের বাচ্চাদেরকে দেওয়া যাবে না, এটা 3 বছর। এখানে আবার দেওয়া আছে যে এটা রিসাইকেল করে উড়ানো যাবে, মানে এটা রিচার্জেবল ব্যাটারি যুক্ত। এখানে লেখা আছে মেড ইন চায়না, এখানে আছে নট ফর চিলড্রেন আন্ডার 3 ইয়ার্স, 3 বছর বাচ্চাদের জন্য উচিত নয়। তো এখানে দেখুন হেলিকপ্টারটার কোম্পানির নাম হচ্ছে লেটস দ্য ট্রেন্ড, এই যে ইন্ডাকশন এয়ারক্রাফট লেখা আছে। তো এখানে লেখা আছে যে ইনফ্রারেড ইন্ডাকশন এয়ারক্রাফট, ইজি টু ইউজ ইনফ্রারেড ইন্ডাকশন এয়ার প্লেনস, এই যেখানে ফিচারগুলো আবার দেওয়া আছে অফকোর্স। তো চলুন আপনাদেরকে বক্স আমি ডিটেলে দেখিয়ে দিচ্ছি। এই যে হচ্ছে বক্সটা, দেখে নিন, যেখানে আপনাদের কিছু ওয়ার্নিং দেওয়া আছে, তারপরে দেখে নিন। চলুন বক্সটা ওপেন করি আমরা। তো বক্সটা ওপেন করলাম, তো হেলিকপ্টারটি খুবই সুন্দর, রঙটা খুব আমার কাছে ভালো লেগেছে, কিন্তু এটার প্লাস্টিক কোয়ালিটি রাস্তা ভালো না। দেখুন অনেক চিপ কোয়ালিটির প্লাস্টিক দেওয়া হয়েছে এটার সাথে। চার্জার, এখানে একটা রিমোটও ছিল, রিমোটটা তারা দেয়নি, তো দারাজার একটু উচিত হয়নি দেওয়া এরকম করা। এখানে রিমোটটা ছিল, দেওয়া হয়নি। তো আর বাদ বাকি হেলিকপ্টারটা দেখছেন, এটার প্রপুলারগুলোর কালার হোয়াইট কালার, এটার প্রপুলার কোয়ালিটি কীরকম দিকে, প্রপুলার কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটি প্রপুলার দিচ্ছে, অনেক ফ্লেক্সিবল। তো দেখুন এটা অনেক ফ্লেক্সিবল, প্রপুলার সহজে ভাঙবে না এটা। বাদ বাকি দেখুন এটা সম্পূর্ণ বডি প্লাস্টিকের তৈরি, এগুলো অনেক ফ্লেক্সিবল প্লাস্টিক, তবে এটার কোয়ালিটি এত ভালো না, তো প্লাস্টিকের কোয়ালিটি। ভিতরে অনেক গিয়ার রয়েছে, যেখানে হচ্ছে এটা আয়ার সেন্সর, এটা সুইচ, এখানে এখানে একটা। তো দেখুন এখানে এটার ভিতরে একটা গিয়ার বক্স রয়েছে, তারপরে এই যে এখানে হচ্ছে এটার মোটরটা, এই যে এখানে হচ্ছে এটার মোটর ভিতরে আপনারা দেখতে, আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, আশা করে দেখবেন। তো দেখুন আর এখানে হচ্ছে এটার ব্যাটারিটা ভিতরে, যেখান থেকে এটা ব্যাটারিটা, এটা এখানে একটা, যেখানে একটা এখানে একটা এলইডি আছে, কালারফুল এলইডি, এখানে এটার আইআর সেন্সর, এই যে এখানে হচ্ছে এটার, আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না। তো দেখুন এই যে এখানে হচ্ছে এটার আয়ার সেন্সর, আর যেখানে হচ্ছে এটা সুইচ চার্জিং মডিউল, আর এটা হচ্ছে এটার আপনার ইন্ডাকশন সেন্সর, মানে এটার কাছাকাছি যদি এটা আপনার আছে তাহলে এটা উপরে দিকে উড়ে যাবে।
স্টপ। তো দেখুন বাদ বাকি আমরা হেলিকপ্টারটা সাইডে রেখে দিচ্ছি, হেলিকপ্টারটা সাইডে রেখে দিচ্ছি আমরা। তো দেখুন আরে আমরা এখন আছে এটা চার্জারের কাছে, এই দেখুন এটা এখানে এখানে এটার কাছে একটা এসেছে, একটা ইউএসবি কেবল চার্জার দেওয়া হয়েছে। চার্জারটা হচ্ছে এটা, এটা চ্যাপটা চার্জার, একটা ইউএসবি পোর্ট। আপনারা যে কোনো মোবাইল চার্জার সাথে লাগিয়ে চার্জ করে নিতে পারবেন, অথবা আপনারা কোনো ল্যাপটপ বা কম্পিউটার থেকে চার্জ করতে পারবেন। এটা আপনার চার্জিং টাইম নিয়ে আপনার 10 মিনিট, 10 থেকে 12 মিনিট, আর এটা আপনার ফ্লাইট টাইম হচ্ছে 8 মিনিট। ঠিক আছে, তো চলুন আমরা এখন হেলিকপ্টারের কাছে আবার আসি। তো হেলিকপ্টারটা দেখতে পাচ্ছেন, আমি এখন আপনাদেরকে অন করে দেখাচ্ছি। হেলিকপ্টারটা আমি অন করলাম, তো দেখুন এটা মানে এখন হেলিকপ্টারটা আমি আপনাদেরকে স্টার্ট করে দেখাচ্ছি। এই দেখেন সামনের দিক থেকে দেখুন এটাকে কীরকম স্টার্ট করলাম এটাকে। এই দেখুন এখানে একটা ব্লু এলইডি জ্বলছে আপনার, তো দেখুন এটা আপনার অন করার পরে, এই যে আপনার হেলিকপ্টারটা সুইচ অন করার পরে 3 সেকেন্ড সময় নেবে হেলিকপ্টারটা আপনার রেডি হতে। 3 সেকেন্ড পর আপনার হেলিকপ্টারটা স্টার্ট হবে। তো দেখুন হেলিকপ্টারটা এই যে এখানে একটা হুক দেওয়া হয়েছে, আপনার হুকের সঙ্গে এটাকে আপনি যে কোনো জায়গায় ঝুলে রাখতে পারবেন। আর হেলিকপ্টারটা আপনার সুইচ অন করার পরে 3 সেকেন্ড সময় নেবে। 3 সেকেন্ড পরে আপনি দেখুন, এই যে দেখুন 3 সেকেন্ড পরে এটা নিজে নিজে অন হয়ে যাবে। তো দেখুন এটা অন হয়ে গেছে হেলিকপ্টারটা, ঠিক আছে আমি এটা এখন অফ করে দিচ্ছি। চলুন আপনাদের বাদ দাকে হেলিকপ্টার, তো চলুন আপনাদেরকে আমি হেলিকপ্টারটা এখন চার্জ করে দেখাচ্ছি কীভাবে চার্জিং দিবেন। তো আমরা চলে এসেছি হেলিকপ্টারটাকে, চলে এসেছি হেলিকপ্টারটাকে চার্জ দেওয়ার জন্য। তো চার্জিং ডাটাকে বলতে আমি খুলছি, খুললাম এই যে একটা মোবাইল চার্জার, এটার সাথে আমি এই যে অ্যাটাচ করে দিচ্ছি। তো আমি এটাকে এই যে আগে লাগাচ্ছি, আমি লাগালাম, এখন হেলিকপ্টারটাকে এই যে কাছে লাগাই দিবেন। এই লাগালেন, এখন সুইচ অন করে দিন। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্ডিকেটার লাইট জ্বলছে, সঠিক চার্জ করলেন 10 মিনিট পরে আপনার ইন্ডিকেটার লাইটটা অফ হয়ে যাবে। তো তখন একটা হেলিকপ্টারটা ফুল চার্জ হয়ে যাবে। আমি এখন এটাকে খুলে নিচ্ছি, কারণ আমার একটা চার্জ ফুল চার্জ আছে। তো হেলিকপ্টারটাকে আমি এখানে অন করছি, এই যেটাকে অন করলাম, এই দেখানে একটা এলইডি জ্বলছে। দেখো 1 2 3 আমাদের এই হেলিকপ্টারের দাম হচ্ছে 200 টাকা, এবং দ্বারাজ আমাদের ডেলিভারি ফি সহ এটা হচ্ছে 222 টাকা। তো আপনারা চাইলে হেলিকপ্টারের দ্বারাজ থেকে কিনতে পারেন। তো থ্যাংকস ফর ওয়াচিং, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করবেন, আর কমেন্ট আপনার মূল্যবান মতামতটি জানাবেন।